বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ে লুকিয়ে অজানা রহস্য। এখানেই রয়েছে প্রাচীনতম শিলালিপি। শুধু পর্যটকেরা নয়, গবেষণার জন্য আসেন অনেকেই। বাঁকুড়া জেলার প্রাগৈতিহাসিক ভূখণ্ড শুশুনিয়া পাহাড়। বাঁকুড়ার এই শুশুনিয়া পাহাড়ে লুকিয়ে রয়েছে এক অজানা রহস্য। এই পাহাড়ের কোলেই একটি শিলালিপি রয়েছে যা পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি হিসেবে বিবেচিত। রাজা চন্দ্রবর্মণের শিলালিপি বলে পরিচিত এই শিলালিপি। শুশুনিয়া পাহাড় নামটি শুনলেই ভ্রমণ পিপাসুরা যেন নিজেদের আর গৃহবন্দী করে রাখতে পারেন না। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি ছোট পাহাড়ি অঞ্চল এটি। বাঁকুড়া জেলার এক অন্যতম পর্যটন কেন্দ্র। এখানকার প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। শুশুনিয়া পাহাড়টি একটি ঐতিহাসিক মূল্যবানে সমৃদ্ধ যা অনেকের কাছেই অজানা। এই পাহাড়ের কোলেই একটি শিলালিপি রয়েছে যা পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি হিসেবে বিবেচিত। রাজা চন্দ্রবর্মণের শিলালিপি বলে পরিচিত এই শিলালিপি। ইতিহাস অনুযায়ী রাজা চন্দ্রবর্মণ এই স্থানে তৈরি করেছিলেন তার দুর্গ। যদিও বর্তমানে এই দুর্গের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। শুশুনিয়া পাহাড়ের একটি দুর্গম স্থানে অবস্থিত এই শিলালিপি। শিউলিবোনা গ্রামে যাওয়ার রাস্তায় ঢুকলেই চোখে পড়বে সুবিশাল একটি মাঠ। সেই মাঠের পথ ধরে এগোলেই দেখা যায় শিলালিপিটি। কি রয়েছে এই শিলালিপিতে? জানা যাচ্ছে প্রাচীন এই শিলালিপিতে রয়েছে দুটি অংশ, চক্র বা চাকা এবং একটি লিপি। প্রথম অংশটি থেকে জানা যায় এই শিলালিপিটি রাজা চন্দ্রবর্মণের এবং দ্বিতীয় অংশে চোষগ্রাম সম্পর্কিত কিছু কথা রয়েছে। পাহাড়ের এই দুর্গম অংশ থেকে দেখতে পাওয়া যাবে বহু দূর পর্যন্ত। এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মন জয় করবে প্রত্যেকের। তবে এখানে আসার আগে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন, কারণ যে পথ দিয়ে উপরে উঠবেন সেটিকে রাস্তা বলাই ভালো। একটি পাথুরে বক্ররেখা যা দেখলে কিছুটা আতঙ্কে চোখ ধাঁধিয়ে যাওয়াই স্বাভাবিক। কষ্ট একটু হয়েছে, তবে যখন গন্তব্যস্থলে পৌঁছলাম তখন কষ্টটা অতটা আর অনুভব হচ্ছে না। দেখলাম এখানে শিলালিপিটা দেখলাম, তো রাজার যে শিলালিপি সেটা দেখলাম, ভালোই লাগলো। তো এতটা উপরে উঠে যে কষ্টটা আমরা পেয়েছি, তো এটা দেখার পরে সেই কষ্টটা অনেকটাই লাগাম। যদিও এসব দূরে সরিয়ে এই দুর্গম অঞ্চলে ভিড় জমাচ্ছেন বহু পর্যটক, বলছেন কষ্ট করে উপরে আসা সার্থক হয়েছে। শিলালিপিটি প্রত্যক্ষ করার পর সব কষ্ট মুছে গেছে, এমনটাই অনুভূতির কথা জানান তারা। এটা বেশ ভালো লাগলো, এটা তো একেবারে নতুন। এবারেই ইয়েতে ইউথ হোস্টেলে দেখলাম চন্দ্রবর্মণ শিলালিপি রয়েছে, তো হঠাৎ করে দেখতে দেখতে চলে এসেছি আর কি। আমরা ইউথ হোস্টেলে দেখলাম চন্দ্রবর্মা শিলালিপি, এর আগে শুশুনিয়া পাহাড় এসেছি কিন্তু এই জায়গাটার কথা জানা ছিল না, সামনেরটা দিয়ে ঘুরে চলে গেছি। তো এখানটা আমরা সবাই ফ্যামিলিকে নিয়ে এলাম, সবার পক্ষে উপরে উঠে আসাটা সম্ভব নয়। যাই হোক, আমরা এখানে এসে বেশ ভালো লাগলো, বেশ নির্জন জায়গা, এখনো পর্যন্ত সেইভাবে লোকজন মনে হচ্ছে খুব কমই এসেছে। শিলালিপিটা দেখলেন? হ্যাঁ দেখেছি, বেশ ভালো লাগলো। অনেক অনেক পুরনো শিলালিপি, অনেক পুরনো সেটা দেখতে। তবে পর্যটনের কারণ ছাড়াও গবেষণার কারণে ভিড় জমান আগ্রহী মানুষেরা। রাজা চন্দ্রবর্মণের শিলালিপি সেই ঐতিহাসিক গুরুত্বকে অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সবে পুজো পেরিয়ে শীত শীত অনুভূতি হচ্ছে, তাই দোনমনা না করে চলে আসুন শুশুনিয়া পাহাড়ের এই ইতিহাস খুঁজতে। হাত বাড়িয়ে স্বাগত জানাবে এখানকার প্রকৃতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাঁকুড়া।